নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার এই লাইফ লং জার্নিতে আপনাদের স্বাগত জানাই। আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন হয়তো ভাবতেই পারেন এটি যাতা একটি রাস্তা, কিন্তু তা মোটেও নয়। এটি কিন্তু ন্যাশনাল হাইওয়ে 18, যা আগে ছিল ন্যাশনাল হাইওয়ে 32, এখন বর্তমানে সেই ন্যাশনাল হাইওয়ে 32, ন্যাশনাল হাইওয়ে 5 এবং 33 এদেরকে সংযোজন করে ন্যাশনাল হাইওয়ে 18 হয়েছে। তো এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 18, যার এই হচ্ছে অবস্থা। এই জায়গাটি লক্ষ্য করুন, এই জায়গাটি তো অর্ধেক রাস্তা নোংরাতেই ডাস্টবিনেই ভর্তি, যা এই ফ্ল্যাটটির জন্য এখানে দেওয়া হয়েছে। তো অর্ধেক রাস্তা ওই ডাস্টবিনের জন্যেই, যদিও তা সকালে মোটামুটি 8:30 পর এটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু দুর্গন্ধ থাকেই, আর সকাল দিকে তো দুর্বিষহ অবস্থা। তো এই হচ্ছে এই জায়গাটির অবস্থা, এটি বরাবরের ওই ফ্ল্যাটের জন্য। আর এই জায়গাটি দেখুন, এই যে বাম্পার, তারপরে এই যে গর্ত দেখছেন, গর্তটি কিন্তু প্রায় 1/2 ফুট 1 ফুটের মতো গর্ত। এই সাইড থেকে তো দেখা যাচ্ছে, ওই সাইড থেকে যারা আসবে তাদের অ্যাক্সিডেন্ট তো মাস্ট হতেই পারে। তো এই হচ্ছে আবার এই জায়গা দেখুন, এই জায়গাটি হচ্ছে ওই যে পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে আসছে একদিকে, আর একদিক থেকে রাঁচি রোড থেকে আসছে মিটিং পয়েন্ট, তার এই হচ্ছে কন্ডিশন। সমস্ত গাড়িগুলি দেখুন, যাওয়ার রাস্তা একদম অর্ধেকেরও কম। এই জায়গার হচ্ছে এই অবস্থা, কীভাবে বেরোচ্ছে গাড়ি। এবং সব থেকে শোচনীয় অবস্থা তো এই জায়গাটির, গর্ত গোনে গোনা মুশকিল, 1, 2, 3, 4 ঢুকে যাবেন তো। এবং প্রতিটি গর্তই কিন্তু মারাত্মক, প্রায় 1 ফুট মতো গর্ত। তো এইখানটির পরিস্থিতি এইরকম। দেখুন, আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই যতটুকু দেখানোর চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন এগুলি যথেষ্ট শেয়ার, লাইক, কমেন্ট করে উপযুক্ত জায়গায় এগুলি পৌঁছানোর ব্যবস্থা করুন, যাতে তাড়াতাড়ি এগুলোর সমাধান হয়। আমরা তো প্রায় 1 মাস ধরে এই অবস্থায় দেখছি, তো এগুলোর পারমানেন্ট সলিউশন কীভাবে হয় তার কমেন্টে অবশ্যই জানান, আর শেয়ার করতে ভুলবেন না। এই যে জায়গাটি দেখছেন, কি বিপজ্জনক অবস্থা এগুলোর, তো দেখুন, মতামত জানান এবং শেয়ার করুন। ধন্যবাদ, আবার দেখা হবে।